আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই নিচের লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এবং পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল। নিয়েছি ভালো করে, এবার লবণ হলুদ মাখিয়ে নেবো। এগুলো হলো রুই মাছ, তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নেবো।
আমি মশলা বাটা মশলাটা দিয়ে দেবো, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো।